আসসালামু আলাইকুম বন্ধুরা, বিশ্ববিদ্যালয়ে ভর্তি প্রস্তুতির একটি গুরুত্বপূর্ণ আপডেট ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয় জগন্নাথ বিশ্ববিদ্যালয়। সম্প্রতি জগন্নাথ বিশ্ববিদ্যালয় 2023 সালের জন্য ভর্তির নতুন বিজ্ঞপ্তি বা তথ্য প্রকাশ করেছে। আজকের ভিডিওতে এই নিয়ে বিস্তারিত আলোচনা করব, তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখা তোমার জন্য অনেক বেশি ইম্পর্ট্যান্ট। বন্ধুরা, তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো, অনুরোধ করছি সাবস্ক্রাইব করার। অলরেডি সাবস্ক্রাইব করে থাকলে থ্যাংক ইউ সো মাচ। চলো শুরু করা যাক। প্রথমে আমরা আবেদনের যোগ্যতা নিয়ে আলোচনা করছি। এবছরের নতুন তথ্য অনুযায়ী এসএসসি বা সমমান পরীক্ষা 2019-20 হতে হবে এবং এইচএসসি বা সমমান পরীক্ষা 2021-22 হতে হবে। তার মানে জগন্নাথ বিশ্ববিদ্যালয় সেকেন্ড টাইমারদের গ্রহণ করবে। তোমরা অনেকেই প্রশ্ন করেছিলে, ভাইয়া এসএসসি 2018 সালে শিক্ষার্থী নিবে কিনা। বন্ধুরা, নতুন বিজ্ঞপ্তি অনুযায়ী এসএসসি 2018 সালের উল্লেখ নেই। তার মানে হচ্ছে এসএসসি 2019-20, এইচএসসি 21-22 হলেই আবেদন করা যাবে। ইউনিট ভিত্তিক আবেদন করার যোগ্যতা, এই ইউনিট অর্থাৎ বিজ্ঞান শাখার ক্ষেত্রে এসএসসি এবং এইচএসসিতে আলাদা করে 3.50, মোট জিপিএ 8.0 হতে হবে চতুর্থ বিষয় সহ। বি ইউনিট মানবিক শাখা, এখানে এসএসসি এবং এইচএসসি আলাদা করে 3.0, মোট জিপিএ 6.0 চতুর্থ বিষয় সহ। সি ইউনিট বাণিজ্য শাখা, এসএসসি এবং এইচএসসি আলাদা করে 3.0, মোট জিপিএ 6.50 হতে হবে চতুর্থ বিষয় সহ। এছাড়া বিশেষ ইউনিট রয়েছে, যেমন রয়েছে সঙ্গীত এবং চারুকলা, এখানে এসএসসি এবং এইচএসসিতে আলাদা করে 3.0, মোট জিপিএ 6.0 প্রয়োজন হবে চতুর্থ বিষয় সহ। চলচ্চিত্র এবং নাটক, এখানে এসএসসি এবং এইচএসসিতে আলাদা করে 3.0, মোট জিপিএ 6.0 প্রয়োজন হবে চতুর্থ বিষয় সহ। এবার আসি এই ইউনিটের বিষয়ভিত্তিক শর্ত এবং আসন সংখ্যা। তোমরা দেখতে পাচ্ছ পদার্থবিজ্ঞানে 80টি আসন রয়েছে। এই সাবজেক্টটি পড়ার জন্য এইচএসসি লেভেলে অবশ্যই পদার্থবিজ্ঞানে এ গ্রেড এবং গণিতে এ গ্রেড থাকতে হবে, জিএসটির আলাদা শর্ত নেই। রসায়ন সাবজেক্টটি পড়ার জন্য এইচএসসি লেভেলে রসায়নে এ মাইনাস, গণিতে বি গ্রেড এবং পদার্থে বি গ্রেড পেতে হবে। গণিত সাবজেক্টটি পড়ার জন্য গণিতে এ এবং এ লেভেল পরীক্ষার ক্ষেত্রে গণিতে সি, ভর্তি পরীক্ষায় গণিতে 40% নম্বর পেতে হবে। পরিসংখ্যান বিষয়টি পড়ার জন্য এইচএসসি লেভেলে গণিতে এ মাইনাস পেতে হবে। প্রাণীবিদ্যা সাবজেক্টটি পড়ার জন্য এইচএসসি লেভেলে জীববিজ্ঞানে বি গ্রেড পেতে হবে। উদ্ভিদ বিজ্ঞান সাবজেক্টটি পড়ার জন্য এইচএসসি লেভেলে জীববিজ্ঞানে বি এবং রসায়নে বি গ্রেড পেতে হবে। ভূগোল এবং পরিবেশ এই সাবজেক্টটি এবং মনোবিজ্ঞান সাবজেক্ট, এই দুটি সাবজেক্টের জন্য আলাদা কোনো শর্ত নেই। পদার্থ, রসায়ন, গণিত, পরিসংখ্যান, প্রাণীবিদ্যা, উদ্ভিদবিজ্ঞান, ভূগোল ও পরিবেশ, মনোবিজ্ঞান পর্যন্ত সকল সাবজেক্টে 80টি করে আসন রয়েছে। কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ে 50টি আসন রয়েছে। সাবজেক্টটি পড়ার জন্য এইচএসসি লেভেলে পদার্থবিজ্ঞানে A+, গণিতে A+ এবং অন্যান্য বিষয়ে এ গ্রেড থাকতে হবে। অণুজীব বিজ্ঞান সাবজেক্টটিতে 40টি আসন রয়েছে। এইচএসসিতে জীববিজ্ঞানে A+, রসায়নে এ গ্রেড, পদার্থে A, ইংরেজিতে A পেতে হবে। ফার্মেসি সাবজেক্টটিতে 40টি আসন রয়েছে। এইচএসসি লেভেলে রসায়ন এ, জীববিজ্ঞান এ, গণিতে এ, ইংরেজিতে এ গ্রেড পেতে হবে। প্রাণ রসায়ন এবং অনুপ্রাণ বিজ্ঞানে 30টি আসন রয়েছে। রসায়নে A+, জীববিজ্ঞানে A+, গণিত, পদার্থবিজ্ঞান, ইংরেজিতে এ গ্রেড পেতে হবে। জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি সাবজেক্টটিতে 25টি আসন রয়েছে। সাবজেক্টটি পড়ার জন্য এইচএসসি লেভেলে রসায়নে A-, জীববিজ্ঞান এবং ইংরেজিতে এ গ্রেড পেতে হবে। সর্বমোট এই ইউনিটের জন্য আসন রয়েছে 825টি। এবার আসি বি ইউনিট। তোমরা দেখতে পাচ্ছ এখানে বেশ কয়েকটি সাবজেক্ট রয়েছে, সাবজেক্টের এবং শর্তের পরিবর্তনও এসেছে। বাংলা সাবজেক্টটি পড়ার জন্য অবশ্যই তোমার এইচএসসি লেভেলে বাংলায় বি গ্রেড পেতে হবে। আসন সংখ্যাগুলো তোমরা দেখতে পাচ্ছ। ইংরেজি সাবজেক্টটি পড়ার জন্য এইচএসসি লেভেলে তোমার ইংরেজিতে অবশ্যই এ গ্রেড পেতে হবে। ইতিহাস, ইসলামী ইতিহাস ও সংস্কৃতি, ইসলামিক স্টাডিজ, দর্শন, এই সাবজেক্টগুলোর জন্য আলাদা কোনো শর্ত নেই। আসন সংখ্যা 80টি করে। এছাড়া মানবিকের জন্য তোমরা আসন দেখতে পাচ্ছ, বিজ্ঞানের জন্য এবং বাণিজ্যের জন্য আসন সংখ্যা তোমরা দেখতে পাচ্ছ। আইন সাবজেক্টটির জন্য 80টি আসন রয়েছে। এই সাবজেক্টটি পড়ার জন্য এইচএসসি লেভেলে তোমার বাংলা এবং ইংরেজিতে A- পেতে হবে। ভূমি ব্যবস্থাপনা আইন সাবজেক্টটি পড়ার জন্য এইচএসসি লেভেলে তোমার বাংলা এবং ইংরেজি থাকতে হবে এবং বি গ্রেড পেতে হবে। এডুকেশন IIR এই সাবজেক্টটি পড়ার জন্য এইচএসসি লেভেলে বাংলা এবং ইংরেজিতে বি গ্রেড পেতে হবে এইচএসসি লেভেলে। ইংলিশ ল্যাঙ্গুয়েজ এই সাবজেক্টটি পড়ার জন্য এইচএসসি লেভেলে বাংলা এবং ইংরেজিতে বি গ্রেড পেতে হবে। অর্থনীতি সাবজেক্টটি পড়ার জন্য এইচএসসি লেভেলে অবশ্যই গণিত অথবা অর্থনীতি অথবা পরিসংখ্যান অথবা হিসাব বিজ্ঞানে B+ পেতে হবে। রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্টটি পড়ার জন্য এইচএসসি লেভেলে বাংলা এবং ইংরেজিতে A- থাকতে হবে। সমাজবিজ্ঞান সাবজেক্টটি পড়ার জন্য এইচএসসি লেভেলে বাংলা এবং ইংরেজিতে বি গ্রেড পেতে হবে। সমাজকর্মের জন্য আলাদা কোনো শর্ত নেই। নৃবিজ্ঞানের জন্য এইচএসসি লেভেলে বাংলা এবং ইংরেজিতে বি গ্রেড থাকতে হবে। গণযোগাযোগ এবং সাংবাদিকতার সাবজেক্টটি পড়ার জন্য এইচএসসি লেভেলে বাংলা এবং ইংরেজিতে A- পেতে হবে। লোক প্রশাসন সাবজেক্টটি পড়ার জন্য এইচএসসি লেভেলে বাংলা এবং ইংরেজিতে বি গ্রেড পেতে হবে। তোমরা দেখতে পাচ্ছ এখানে মোট আসন সংখ্যা 1270, মানবিকের জন্য আসন রয়েছে 865,
বিজ্ঞানের জন্য 255, বাণিজ্যের ও অন্যান্য শাখার জন্য 150। এবার আসি সি ইউনিট এবং বিশেষ শাখা। প্রথমে সি ইউনিট। সি ইউনিট অর্থাৎ বাণিজ্য অনুষদ। এখানে 4টি সাবজেক্টই রয়েছে, মোট আসন সংখ্যা 520। এখানে বাণিজ্য শাখার শিক্ষার্থীদের জন্য আলাদা কোনো শর্ত নেই, তবে যারা বিজ্ঞান এবং অন্য শাখা থেকে আসবে বা বিভাগ পরিবর্তনের চিন্তাভাবনা করছো তাদের অবশ্যই HSC লেভেলে গণিত অথবা পরিসংখ্যানে বি গ্রেড পেতে হবে। মোট আসন সংখ্যা বাণিজ্যের জন্য 407, মানবিকের জন্য তেমন কোনো আসন নেই, বিজ্ঞানের জন্য 60টি আসন রয়েছে। এবার আসি বিশেষায়িত বিভাগসমূহ। চারুকলা, নাট্যকলা এবং ফিল্ম অ্যান্ড টেলিভিশন। এখানে ফিল্ম অ্যান্ড টেলিভিশন 30টি আসন, বাকি সাবজেক্টগুলোতে 40টি করে আসন, মোট 150টি আসন। সকল বিভাগের জন্য উন্মুক্ত সাবজেক্টগুলো। এর জন্য চারুকলা এবং নাট্যকলা সাবজেক্টটির জন্য কোনো আলাদা শর্ত নেই, তবে ফিল্ম অ্যান্ড টেলিভিশন সাবজেক্টটি যারা পড়বে তাদের অবশ্যই HSC লেভেলে বাংলা এবং ইংরেজিতে এই ম্যানার্স পেতে হবে। এবার আসি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কোটাগুলো কী কী বা কোটা তত্ত্ব জেনে নিই। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে প্রতিটি ইউনিটে কোটার জন্য আলাদা সিট বরাদ্দ রাখা আছে। মুক্তিযোদ্ধা কোটার জন্য ইউনিটের মোট আসনের 5%। প্রথমে মুক্তিযোদ্ধার সন্তান দেখা হবে, এরপর যদি না পাওয়া যায় তাহলে তাদের নাতি নাতনিদের সুযোগ দেওয়া হবে। ক্ষুদ্র নেক গোষ্ঠীর জন্য 1%, প্রতিবন্ধী কোটার জন্য 1%, দলিত 1, পোষ্য কোটার প্রতি বিভাগে সর্বোচ্চ 2, খেলোয়াড় কোটায় প্রতি বিভাগ 2 জন্য আসন বরাদ্দ রাখা হয়েছে। যেমন একটি উদাহরণ দিয়ে বোঝাই, এই ইউনিটে মোট আসন সংখ্যা 825। তাহলে এই ইউনিটে মুক্তিযোদ্ধার সিট রয়েছে 825-এর 5%, অর্থাৎ 40টির মতো। এভাবে প্রতিটি ইউনিটে একই হারে কোটাগুলোর জন্য সিট বরাদ্দ রাখা হয়েছে। তোমরা দেখতে পাচ্ছ মুক্তিযোদ্ধা কোটার জন্য সর্বোচ্চ 141টি আসন বরাদ্দ রাখা হয়েছে। ক্ষুদ্র নিক গোষ্ঠী, প্রতিবন্ধী, দলিত, হরিজন এই কোটাগুলোর জন্য 28টি আসন বরাদ্দ রয়েছে। পোষ্যর জন্য 76টি আসন বরাদ্দ রয়েছে। খেলোয়াড়ের জন্য 76টি আসন বরাদ্দ রয়েছে। এবার আসি জগন্নাথ বিশ্ববিদ্যালয় বিভাগ পরিবর্তনের কথাবার্তা। বিজ্ঞান ইউনিটের অর্থাৎ এইট শাখা শিক্ষার্থীদের বি এবং সি ইউনিটের সাবজেক্টেও বিভাগ পরিবর্তনের সুযোগ রয়েছে। বাণিজ্য শাখা সি ইউনিট শাখা শিক্ষার্থীদের বি ইউনিটের কিছু সাবজেক্টে বিভাগ পরিবর্তনের সুযোগ রয়েছে। এবার আসি মেধা তালিকা কীভাবে করা হয়েছিল গত শিক্ষাবর্ষে। এ বি সি ইউনিটের ক্ষেত্রে গুচ্ছ ভর্তি পরীক্ষার প্রাপ্ত 100 নম্বর, এর সাথে SSC-র উপর 10 নম্বর এবং HSC-র উপর 10 নম্বর, সর্বোচ্চ 20 নম্বর উপর, অর্থাৎ সর্বমোট 120 নম্বর উপর মেধা তালিকা প্রণয়ন করা হয়েছিল। যারা বিশেষ ইউনিটে পরীক্ষা দেবে তাদের ক্ষেত্রে গুচ্ছ ভর্তি পরীক্ষার 100 নম্বর, SSC-র উপর 10, HSC-র উপর 10, এখানে 20, ব্যবহারিক এবং মৌখিক পরীক্ষার উপর 50, সর্বমোট 170 নম্বর উপর ভিত্তি করে মেধা তালিকা প্রণয়ন করা হয়েছিল। এবার আসি আবেদন প্রক্রিয়া। গত শিক্ষাবর্ষের তথ্য অনুযায়ী GST-র ওয়েবসাইটের মাধ্যমেই মূলত আবেদন করতে হবে। GST-র ভর্তি পরীক্ষার পর আবেদনের সময় দরকার হবে GST-র পাসওয়ার্ড এবং রোল নাম্বার। আবেদন ফি 1 বা 1 ইউনিটের জন্য 500 প্লাস চার্জ। আবেদন শুরু এবং শেষের সময়টি GST-র ভর্তি পরীক্ষার পর প্রকাশিত হবে। তো বন্ধুরা, এই ছিল আজকের মতো ভিডিও। আজকে আমরা জানতে পারলাম জগন্নাথ বিশ্ববিদ্যালয় নিয়ে বিস্তারিত তথ্য। আশা করি তথ্যগুলো তোমাদের কাজে আসবে। তো বন্ধুরা, আজ এই পর্যন্ত। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হবে আগামী কোনো ভিডিওতে। সে পর্যন্ত আল্লাহ হাফেজ।